চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজের তিন দিন পর শিশু কামালের মরদেহ উদ্ধার। সাড়ে পাঁচ মাসে খাল আর নালায় পড়ে প্রাণ গেল পাঁচজনের। বন্দরনগরীতে আগুনে পুড়ল ছুট কাপড়ের পাঁচটি গোডাউন, কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ীরা। কক্সবাজারে চার শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে, 20 লাখ টাকা মুক্তিপণ দাবি থানায় লিখিত অভিযোগ। চট্টগ্রামে 11 ক্রিকেটারের ভাঙা চোরা ভাস্কর্য সংস্কারের পর ফিরেছে পুরনো রূপে, যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর সিটি কর্পোরেশনের উদ্যোগ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আপনাদের সাথে রয়েছে আমি শাহেল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রামে চশমা খালে নিখোঁজের তিন দিন পর শিশু কামালের মরদেহ ভেসে উঠল সংযুক্ত মির্জা খালে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আর এ নিয়ে গত সাড়ে পাঁচ মাসে চট্টগ্রামে খাল ও নালায় পড়ে প্রাণ গেল পাঁচজনের। নগরীর শোলকবহর এলাকায় মির্জা খালে এভাবেই ভাসছিল 12 বছর বয়সী শিশু কামালের মরদেহ। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে বেলা 12টার দিকে তারা খালে নেমে মরদেহ উদ্ধার করে। এরপর পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে। যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, আমরা যেটা আইডিয়া করছি যে এটা অথবা সোতে এটা চলে গেছে অনেক দূর, তা আমরা মূল স্পট থেকে আমরা হাফ কিলো দূরে তাকে পেয়েছি। আমরা তাকে উদ্ধার করে এখন আমরা তাকে অলরেডি পুলিশের কাছে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের এখানে উদ্ধার কার্যক্রম শেষ। তার বাবা এসে শনাক্ত করে যে না এটাই তারা তিন দিন আগে হারিয়ে যাওয়া ছেলে। হতভাগ্য কামালের মানি ফুটপাতে থাকতেন বাবা এবং ভাই বোনদের সাথে। সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা। নালাগুলো যদি এখনো সঠিকভাবে পরিষ্কার করে না দেয়, এইরকম আমাদের মতন কত নিরপরাধ লাশ এখানে নরকঙ্কাল হচ্ছে, অথবা নানাতে পুষে পড়ে থাকবে, নরকঙ্কাল হয়ে যাবে। খালে নেমে একজন শিশুর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না স্থানীয়রাও। ঝুঁকিপূর্ণ সব খাল ও নালার পাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার দাবি তাদের। মির্জা খালে ওটা পানি অল্প ছিল, মাটির মধ্যে ওটা আটকে ছিল, নালার মধ্যে উপরে হয়ে অবস্থা বাসা বাসতে এরকম অবস্থা দেখছি। ওর মুখটা দেখা ছিল না, শোয়া ছিল সে। এ পর্যন্ত না হলো 3-4টা ঘটনা হয়েছে, অলরেডি 2 জন না জানে 3 জন পাওয়া যায় নাই। গত সোমবার দুপুরে খেলনা কুড়াতে চশমা খালে নামলে তলিয়ে যায় শিশু কামাল। একদিন পর খবর পেয়ে মঙ্গলবার বিকেল থেকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। এ নিয়ে গত 5 মাসে চট্টগ্রামে নালা ও খালে পড়ে প্রাণ গেল 5 জনের। মুরাদপুরে নালায় পড়া সালে আহমেদের খোঁজ মেলেনি এখনো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো ছুট কাপড়ের 5টি গোডাউন। শীত মৌসুমকে সামনে রেখে মজুত করা সব কাপড় ভস্মীভূত হওয়ায় অনেকটা নিঃস্ব বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি, তবে দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগে 4 ঘন্টারও বেশি। তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। শীত মৌসুমকে কেন্দ্র করে কয়েক কোটি টাকার শীতের কাপড় গুদামে মজুত করেছিলেন ব্যবসায়ী ইসমাইল, কিন্তু বৃহস্পতিবার ভোরে লাগা আগুনে তিনি সর্বশান্ত। আমার ওয়ার্কার প্রায় অনেকগুলো সদস্য, তাদের ফ্যামিলি কিভাবে বেতন তারা চলবে, আমি কিভাবে চলবো, আমার একটা লোন আছে ব্যাংক, এগুলো নিয়ে আসলে আমি কি বলবো, আমি বাসা খুঁজে পাচ্ছি না, আমি সব শেষ। ভোরে আতুরার ডিপু এলাকার মানুষের ঘুম ভাঙার আগেই দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। 11টি ঝুট কাপড়ের গুদামের মধ্যে 5টি পুড়ে ছাই হয়ে যায়। শীত মৌসুমকে সামনে রেখে যেখানে মজুত করা ছিল বিপুল পরিমাণ কাপড়, আমাদের এখানে অনেক টাকার ক্ষয়ক্ষতি পড়বে। এখানে যে আগুন টাগুন লাগছে এইসব মানুষ তো অনেক ক্ষতিগ্রস্ত, যেমন উনি, তারপরে ইসমাইল সাহেব অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে 2টা বাজে আমি এখান থেকে গেছি, ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 4 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কাছাকাছি পানি সংগ্রহের কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের।
আমার ধারণা যে হয়তো রাতে আগুন সংঘটিত হয়েছে, কিন্তু আমাদের হয়তো জানানোতে কিছুটা লেট করার কারণে হয়তো আগুনটা কিছুটা ছড়াই গেছে, কিন্তু নিজস্ব এখানে কোনো ওদের নিরাপত্তা ব্যবস্থা নাই, পানি তো নাই কাজে, এই জন্য আমাদের আমাদের ওয়াটার টেন্ডার থেকে প্লাস আমরা অনেক দূরত্ব থেকে আমাদের পানি নিয়ে ফায়ার ফাইটিং করতে হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত হয়নি কেউ, তবে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হওয়ার পাশাপাশি অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়বে শঙ্কা সংশ্লিষ্টদের। কোম্পানি যদি আমার পাশে তুই আমি বাঁচবো, আমার নালে পড়ে যাবে এক করে সে এই কোম্পানি কাছ থেকে টিয়ার টু আনলে আমি বাড়ি নিয়ে মিলি চলে। ভিতরে যাওয়া যাইতেছে না, ভিতরে যদি যাওয়া যাইতে তো সেই আগুনটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে। কুড়ি কুড়ি ডের মাল লস হইতেছে, এক গুদাম ছয় গুদাম সব গুদাম হইতেছে, আমরা ওটা নিয়ন্ত্রণে আনতেছে না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বেপরোয়া যে বাসটির কারণে ঝাউতলের রেল ক্রসিং এ দুর্ঘটনায় তিনজন নিহত হন, সেই বাসের চালক শহীদুল আলমকে গ্রেফতার করেছে র‍্যাব। সাত ভোরে মিরসরাই এলাকা থেকে গ্রেফতারের পর তাকে চট্টগ্রামের র‍্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। র‍্যাবের দাবি, ঘটনার দায় স্বীকার করেছে বাস চালক। শহীদুল জানান, বাস মালিককে প্রতিদিন 2,200 টাকা জমা দিতে হয়। দ্রুত সেই টাকা তোলার পাশাপাশি বেশি আয়ের জন্য বাড়তি ট্রিপ মারতে সবসময় বেপরোয়া গতিতেই বাস চালান তিনি। দুর্ঘটনার দিন লাইনে ডেমো ট্রেন দেখেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দাবি করেন বাস চালক শহীদুল। গত 4 ডিসেম্বর ঝাউতলা রেল ক্রসিংয়ে একটি বাসটি চলন্ত ডেমো ট্রেনের ওপর আছড়ে পড়লে পুলিশ সহ 3 জন নিহত এবং 10 জন আহত হন। গতকাল সে রাতে তার আরেক দুঃসম্পর্কীয় এক আত্মীয়র বাসায় সে অবস্থান নেয়। তার বাসাটি ছিল একদম উপকূলবর্তী, হয়তো তার ইন্টেনশন ছিল যে কোনো কারণে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য যায় তাহলে হয়তো সে সাগর পাড়ি দিয়ে বা পাশের দেশ অথবা অন্য কোথাও পালিয়ে যাবে। কক্সবাজারের রামু থেকে 4 স্কুল শিক্ষার্থীকে সেন্ট মার্টিন বেড়াতে নেওয়ার কথা বলে অপহরণের অভিযোগ উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে। দাবি করা হয়েছে 20 লাখ টাকা মুক্তিপণ। থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অপহৃত 4 জনকে উদ্ধারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। লিখিত অভিযোগে বলা হয়েছে, রামুর প্যাচার দ্বীপের বাতিঘর নামে একটি কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় স্কুল ছাত্র নয়ন, জাহিদুল, মিজানুর ও কায়সারের। কটেজের কর্মচারী জাহাঙ্গীর ও ইব্রাহিম রোহিঙ্গা, সেন্ট মার্টিন বেড়াতে নেওয়ার কথা বলে মঙ্গলবার 4 জনকে টেকনাফের ওয়াইংকং এলাকায় নিয়ে যায় ইব্রাহিম ও জাহাঙ্গীর। এরপর থেকে 4 শিক্ষার্থীর খোঁজ মিলছে না। বুধবার স্বজনদের কাছে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে অপহৃতদের হত্যার হুমকিও দেওয়া হয়। প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে টেকনাফ এবং রামু থানায়, তারা ব্যবস্থা নিচ্ছে, যোগাযোগ করতেছে, আমাদের লোকদের সাথে আছে, ধরেন ওই ওদের গার্জিয়ানরা আছে আর কি সাথে। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, অপহৃতদের উদ্ধার তৎপরতা সম্পর্কে পুলিশ আসলে ঠিক কি বলছে সেটি জানতে চাই আপনার কাছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের সেই প্যাচার দ্বীপে যেখান থেকে 4 ছাত্রকে অপহরণ করা হয়েছে। আমি সেই প্যাচার দ্বীপ এলাকায় আছি, কায়সারের বাড়ির সামনে। এখানে তাদের স্বজনদের মাঝে কান্নার উল পড়েছে, তারা উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিক্ষণ মুহূর্ত কাটাচ্ছেন তাদের সন্তানদের ফিরে পাওয়ার আশায়। ওদিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে টেকনাফ থানা পুলিশ, এবিপিএন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে যে তাদেরকে আটকে রাখা হয়েছে পাহাড়ে, সেই পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ, তবে এখনো পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি। এখানে সেই 4 ছাত্রের কয়েকজন অভিভাবক সেখানে রয়েছেন, আমরা তাদের সাথে একটু আগে যোগাযোগ করেছি এবং জেনেছি এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি। আর যে দুজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছে তাদের একজন জাহাঙ্গীর, সে এখানে বাতিগরে ছিল, তাকে এখানে আটকে রাখা হয়েছে। স্থানীয় যে ছাত্রের অভিভাবকরা তাকে আটকে রেখেছেন এবং তার মাধ্যমে খোঁজখবর তারা নেওয়ার চেষ্টা করছেন। ওদিকে অপহরণকারীরা ফোনে তাদের অভিভাবকদের হুমকি ধামকি দিচ্ছেন, যদি এই ঘটনা পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় তাহলে তাদেরকে তাদের ক্ষতি হবে বলে তারা হুমকি ধামকি দিচ্ছেন এবং তাদেরকে মারধর করা হচ্ছে বলে তাদের অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন।
এবং তারা এখানে যে স্বজনরা রয়েছে তারা কিন্তু চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতি মুহূর্ত কেটেছেন। তারা ছাত্রদের নিরাপদে এবং উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। শৈলা রাসেল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে সিএনজি অটোরিকশা ব্যবহার করে অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে শহরে চলাচলরত সব অটোরিকশার তথ্য সংগ্রহ ডাটা বেস তৈরিতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ। সেই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, হঠাৎ করে সিএমপির উদ্যোগের কারণ আসলে কি? শ্যালা, আমরা বেশিরভাগ সময় দেখি যে সিএনজিটি করে বেশিরভাগ যে ছিনতাইকারীরা রয়েছে তারা সিএনজিটাকে ব্যবহার করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। আর এমন বেশ কয়েকটি ঘটনা চট্টগ্রামে ঘটেছে। এইসব ঘটনাগুলো যাতে আর না ঘটে সেজন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তারা আমার গাড়ি নিরাপদ এই স্লোগানে একটি অ্যাপস তৈরি করেছে এবং প্রতিটি গাড়িতে একটি করে তারা বারকোড সম্বলিত একটি স্টিকার সেটে দিচ্ছেন। সেখানে যে বারকোড যাত্রীরা যদি স্ক্যান করে তারা আসলে দেখতে পাবে যে এই গাড়ির মালিক কে, চালক কে, আর কি কারণে যে তারা এই যে উদ্যোগটি নিয়েছে সেই বিষয়ে তারা বিস্তারিত জানানোর জন্য প্রতিটি মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ট্রাফিকের উপকমিশনার এস এম নাসিরউদ্দিন। আমরা তার কাছে জানতে চাইব, একটু যদি বলতেন এই যে উদ্যোগটি, সেই উদ্যোগে আসলে আপনাদের কি ধরনের আপনারা সহযোগিতা পাচ্ছেন, যাত্রীরা কি সহযোগিতা পাবে এই আমার গাড়ি নিরাপদ এই বারকোডটি স্ক্যান করে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চট্টগ্রাম মহানগরীতে যে 13,000 সিএনজি আছে বৈধভাবে চলাচল করছে, এই গাড়িগুলিকে আমরা একটা ডাটাবেজের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। গাড়িগুলি প্লাস গাড়ির ড্রাইভার এবং মালিকের যাবতীয় তথ্য সম্বলিত ডাটা এন্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আজকে, এবং এই ডাটা এন্ট্রির পাশাপাশি আমরা এদের গাড়িগুলিতে একটা বারকোড এবং একটা ভেরিফাইড নাম্বার সম্বলিত একটা স্টিকার লাগিয়ে দেবো। যে স্টিকার এবং স্টিকারের মধ্যে বারকোড এবং এই ভেরিফাইড নাম্বার দিয়ে যাত্রীরা সহজে সেই স্ক্যান করে সেই গাড়ির ড্রাইভার, মালিক এবং গাড়ির যাবতীয় তথ্য তারা তাদের মোবাইলে নিতে পারবে গাড়িতে উঠেই। এবং এই গাড়ি সিএনজি দ্বারা যদি কোনো অপরাধের শিকার হয় তাহলে তারা সেই গাড়িটিকে সহজেই আইডেন্টিফাই করতে পারবে। শায়লা, শুনতে পেলেন আসলে কি তারা কি ধরনের এই যে উদ্যোগটা নিয়েছে, এবং এইটি নিবন্ধন হচ্ছে চট্টগ্রামের 8টি মোড়ে। ট্রাফিক পুলিশ সদস্যরাই সকল সিএনজি চালকদেরকে এই নিবন্ধনের আওতায় নিয়ে আসবে এবং একটি করে আমার গাড়ি নিরাপদ যে স্টিকার সেটি দিবেন প্রতিটি সিএনজিতে। শ্যালা আলামিন, ধন্যবাদ আপনাকে। সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে এবার অনুষ্ঠিত হয়েছে আল কোরআন ওয়ার্ড গ ইউনিটের সম্মেলন। আওয়ামী লীগ নেতারা দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্তের বিষয়ে সবাইকে সজাগ থাকারও তাগিদ দেন বক্তারা। এ সময় মহানগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সহ অন্যরাও বক্তব্য রাখেন। পরে আমির আহমেদকে সভাপতি এবং আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে নতুন ইউনিট কমিটি গঠন করা হয়। রাঙামাটিতে এবার প্রায় 83,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার থেকে শুরু হবে এই ক্যাম্পেইন, চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। সকালে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশনের কর্মশালায় এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না পড়ে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সিভিল সার্জন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বান্দরবানেও সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন জানান 11 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত 66,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরাও অংশ নেন। পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজনেই পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। সকালে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন বেগম রোকেয়া ধর্মান্তর বিরুদ্ধে নারীদের অধিকার আদায়ে জাগরণ সৃষ্টি করেছিলেন, তার অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে নারীরা। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 5 জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে বান্দরবানে জাতীয় নারী সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার 8টি সংগঠনের শতাধিক নারী অংশ নেন। নারী নির্যাতন বন্ধ, নারীর ক্ষমতায়ন সহ নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা। নারী যোগাযোগ কেন্দ্র এই সমাবেশের আয়োজন করে।
বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রাটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে, আইনের কঠোর প্রয়োগের উপরও জোর দেন বক্তারা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর টনক নড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। নিমতলা মোড়ে 11 ক্রিকেটারের ভাঙা চোরা ভাস্কর্য দ্রুত ঢাকায় পাঠিয়ে সংস্কার করায় ফিরেছে পুরনো রূপ। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকির পাশাপাশি এসব ভাস্কর্যের নিরাপত্তায় চারপাশে প্রাচীর নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিটি মেয়র। কিছুদিন আগেও ভেঙে চুরে একাকার হওয়া ক্রিকেটারদের এসব ভাস্কর্য ফিরেছে নতুন রূপে। চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড চত্বরে অযত্ন অবহেলায় পড়ে থাকা ভাস্কর্যের বেহাল দশা তুলে ধরে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর তৎপর হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সংস্কারের জন্য পাঠানো হয় ঢাকায়। আসলে ভাঙা চোরা দেখেছেন, এটাও ঠিক, এটা সব আমরা ওখান থেকে তুলে নিয়ে ফেলেছি, তুলে নিয়ে আমরা ঢাকায় নিয়ে এগুলো আবার ঠিকঠাক করে চারিদিকে ফেন্সিংয়ের ব্যবস্থা করছি। সংস্কারের পর লাল সবুজের জার্সি পরা ক্রিকেটারদের এসব ভাস্কর্য তদারকি করা হচ্ছে নিয়মিত। প্রতিদিন ধুলোর আস্তরণ মুছে দিচ্ছেন কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। দীর্ঘদিন অযত্ন অবহেলায় এটা ভেঙে গিয়েছিল, বিভিন্ন ব্যাট বল বিভিন্ন ব্যক্তিরা চুরি হয়ে গেছে। বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে, তাদের এদের যত ভাস্কর্যটা নতুন থাকে, উজ্জ্বল থাকে, সেই জন্য আমরা এটা সবসময় ক্লিন করি। আমাদের দেশে সুনাম এরা অর্জন করে আনতেছে, সেজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে করতেছি, যেন ওদের গায়ে ধুলোবালি না পড়ে। চাইলেই যেন কেউ নষ্ট করতে না পারে, সেজন্য ভাস্কর্যের চারপাশে প্রাচীর তৈরির কথাও ভাবছে সিটি কর্পোরেশন। কয়েকদিনের মধ্যেই দেখবেন এগুলো আবার সুন্দরভাবে সেটিং হয়ে গেছে এবং বাইরে আমরা ফেন্সিং করে দিচ্ছি, যাতে কেউ এগুলো নষ্ট করতে না পারে। 2011 সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্থাপিত 11 ক্রিকেটারের ভাস্কর্যের সবকটি ভেঙে চুরে দৃষ্টিকটু রূপ নিয়েছিল। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।